أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর হস্তে রাসূলের মহব্বতে বসে পড়ুন। এখন আপনাদের সামনে আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ আওলাদে ওলী পীর জাজাল হাজার আফজাল হোসেন জালালি হুজুর জিবলা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বাজার আওয়াজ বলেন খুশি না বাজার মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো মুর্শিদ দয়াল জালালি আপনার নামে সরলাম তোরে ও গো মুর্শিদ দয়াল জালালি আপনার নামে সরলাম তোরে বাঙ্গা নাওয়ের হও কান্দারে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবন কবে লা ইলাহা আল্লাহ চারা মাবুদ নাই বজন বিজি চারা উপায় নাই হায় হায় আল্লাহ চারা মাবুদ নাই বজন বিজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা সবাই মিলে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা তুমি মোসাকে কত নিয়া কত কথা বলিলা আল্লাহ মোসাকে কত নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে জোরে
লে মুসা বাসলো নবী রুসিলা ইলাহা জবান হবে লা ইলাহা হসবির রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ জুর হসবির রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে মহব্বতে প্রেম নিয়ে জিকির আদায় করুন। আল্লাহ 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 ও জালালি মাওলা না কি সুন্দর বা নাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ আল্লাহ ও জালালি মাওলা না কি সুন্দর বা নাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ 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 দশবি দেশে ঘুরে ফিরে বায়াতে রাসূল জারি করে দশবি দেশে ঘুরে ফিরে বায়াতে রাসূল জারি করে তোমার মতন দেখি না কি সুন্দর নাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ 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 আশিক হইল খালে কুল্লা মাশুক হইল হাবিবুল্লাহ আশিক হইল খালে কুল্লা মাশুক হইল হাবিবুল্লাহ তাহবিনি বলছেন আল্লাহ কোরআন খোলে দেখো না কি সুন্দর নাইলা তোমার রাস্তা না মাশাল্লাহ আল্লাহ 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 লাখ সামথানা কষ্ট হলাতে মুর্শিদ তোমার ঠিকানা কি সুন্দর বা নাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ আল্লাহ জালালি জালালি কই রাই আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাগ জালালি কেমনে মারহাবা জবান হবে আল্লাহ আল্লাহ আমরা তোমায় ভালোবাসি পাগলের মত তোমার কথা মনে হইলে জরে চোখের জল মারহাবা আল্লাহ আল্লাহ আমরা তোমায় ভালোবাসি পাগলের মত তোমার কথা মনে হইলে জরে চোখের জল মাশাল্লাহ আল্লাহ 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 এই পাগলে ডাকে গোজালালি একবার সারা দেহু না আমার রে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 আশিক জানি গো জালালির প্রেমে আসে কত জালা মাশাল্লাহ
আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানি গো জালালির প্রেমে আসে কত জালা মাশাল্লাহ রানা রানা বকত বুঝি গো জালালির প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 জালাই জালাই অঙ্গ আমার হইছে পুইরা কইলা আশেক জানি গো জালালির প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার জালালির মাওলা কি বিল্লা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা কি বিল্লা কাবা কই রইলা রে বকতে রে পা গলুম্বা নাইয়া কই গেলা রে মারহাবা আল্লাহ 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 তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ খানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে বকতে রে বা বলবা নাইয়া কই গেলা রে মাশাল্লাহ আল্লাহ 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 জালালের চরণ পাইব গো বলে কান্দি বসে নিরালায়া মারে নি বাগ চরণ সে বাবা মারহাওয়ার তোমার চরণ পাইব গো বলে কান্দি বসে নিরালায়া মারে নি বাগ চরণ সে বাবা মারহাওয়া আল্লাহ আল্লাহ জালালি গো নমনি গো মারে নি বাগ চরণ দোলাওয়া মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা মাশাল্লাহ তোমার চরণ পাইব বলে কান্দি বসে নিরালায়া মারে নি বাগ চরণ সে বাবা মাশাল্লাহ আল্লাহ 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 জালালি গো নমনি গো মারে নি বাগ চরণ সে বাবা মাশাল্লাহ আল্লাহ 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 জবান হবে আল্লাহ 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 আর কি সুন্দর চাই না গো জালালি তুমি যাইতে সঙ্গে নিও আমার রণের কালে আমরা রম রণের কালে মুর্শিদ জালালির দিদার দিও মাশাল্লাহ আল্লাহ 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 হাড বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও দয়াল জালালির সিরাতে না দয়াল জালালির সিরাতে না আমার গায়ে পরাইও মাশাল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আর কি সুদন চাই না গো দয়াল তুমি যাইতে সঙ্গে নিও আমরা রম রনের কালে তোমার হাতের পানি দিও মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ জবানে মহব্বতে একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলাহ আদাল্লাহুম্মা সাল্লি আলাহ ওয়ালা আলি সাইয়েদেনা মুহাম্মদ ওয়ালা আলি মারহাবা জবান হবে বন্ধু নাই রে বান্দব নাই রে যে জাগায় সেই জাগারে বন্ধু গনবে মোস্তফা আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি আল্লাহ ফাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আসলে আমার মাইক ধরার কথা সাতটা বাবারে, আমি গতকালকে দিনের বেলা তাহির সাহেব সহকার আমাদের এলাকায় প্রোগ্রাম করছি, রাত্রে তিনটা মাহফিল করছি, এর মধ্যে আমার গাড়িরও ডিস্টার্ব, বারোটা দিনে রওনা দিয়ে রাস্তাঘাট জাম থাকলে কারোর সাথে কোনো হাত নাই জামের কথা কন ঠিক কিনা। আমার লাকসামে যারা গেছে এদিকে অনেক লোক আমাদের দরবারে গেছেন, জানেন কত ঘন্টা লাগে, তবু আমি চেষ্টা করেছি, বিশেষ করে সোনারঘাট থেকে এই রাস্তাটুকু অত্যন্ত খারাপ ঠিক কিনা বাবারা। আমার যদি হেলিকপ্টার হইতো তাহলে আমি উড়াল দিয়ে আসতাম, আমরা তো আর হেলিকপ্টারের বক্তা না যে হেলিকপ্টার থেকে নেমা এসে বলবো যে আমার নবীর স্লোগান এটা ফালতু, কত বড় বিয়াদব কথা বলেন ঠিক কিনা। আজকালকার কিছু মৌলবীরা আছে, এটি মৌলবী না আসলে এটি জালেম। তো যাক, আজকের এই সম্মানিত মাহফিল আসলে যেটা অলিকুল বলতে ইবনে অলি হজরতুল মোল্লা হজরত মোল্লা কাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য আমার আব্বা জানের যে মাহফিল স্মরণে মাগ্য মা গাজী আমিনুল ইসলাম জালালী হুজুর কাবলাকে আপনারা চিনেন, দহিত্র নাতি আলেম কুলের শিরোমণি বিশেষ করে শেরে গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই এর স্মরণে এই ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মিলনের বিশেষ করে ফরহাদ আমার অত্যন্ত ভালোবাসা, আমার এই বাগিনাটা, তার এই অবদানে তার সাথে যারা আছেন এই আজকের এই সুন্নি কনফারেন্স, আমার এই পরপরে আমার এই ভাই বড় ভাই শ্রদ্ধ শুধু বড়ই নয়, উনি বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের জন্য একটা কলিজা কথা বলেন ঠিক কিনা, যারা নাম আল্লামা অলিউল্লাহ আশিক হুজুর কিবলা ভাই জানো সোনারঘাট রেস্টে আছে চলে আসবেন। তো বাবারে আমার অলি রাস্তায় আছে, আমার এই ফুদ বুঝে তো সে আমার না হলে সন্ধ্যা থেকে 1000 উপরে কল দিছে, তবুও বলতেছে বাজান সাবধানে আইসেন কারণ আপনারা বাঁচলে না মাহফিল হবে কথা কন ঠিক কিনা। বাবারে মাইকটা যদি আমার আর একটা মাহফিল বলতে, গত বছর আমি ফারকুল একটা প্রোগ্রাম রাখছিলাম, আমার অসুস্থতার কারণে আমি ইন্ডিয়া ছিলাম, যার কারণে আমি ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারি নাই গত বছর। তো আমার ভাই যিনি আমাদের দরবারের খলিফা কথাটা না বললে নয় শুরু করবো এরপর ইনশাল্লাহ, আর এই মাহফিলটা এটা আমাদের মাহফিল কথা বলেন ঠিক কিনা। এই জন্যে আমি ফরহাদরে বলছি বাবারে হয়তো আশিক সাহেবের ফর আমারা দাও তাহলে আমি সময় দিতে পারবো, কইতেছে না হুজুর যেহেতু আশিকি ভাই উনি বড় মানুষ উনি আপনারা বড় আব্বা জানের পরিবর্তে বিশেষ করে উনি দোয়া করবেন, আমি বলে দিছি কারণ আল্লাহর রহমতে আমার ভাই আশিকি সাহেব ওনার যথেষ্ট মুরিদান এই অত্র এলাকাত কথা বলেন ঠিক কিনা। এবং ভাইজানের মতন আমিও চেষ্টা করতেছি ঢাকাতে একটা মাদ্রাসা করার জন্য, সুন্নি মাদ্রাসা দোয়া করবেন,
প্রায় 85 লাখ টাকার জায়গা নিয়েছি, বর্তমান বরড করার জায়গাটা বাকি আছে। বাবারে কথা আছে, এখন বরড করতে হলে কমপক্ষে 1 কোটি টাকার উপরে লাগে, কারণ গর্ত জায়গা লইছি। ঢাকা শহরের জায়গা আপনারা জানেন কিরকম দাম নেয়। তো আমি ভাইজান আসলে আমি ছেড়ে দিব, আজকে তো আর ওয়াজ না, শুধু আপনাদের দোয়া সকলের নিব। আমার এদিকে অসংখ্য মাহফিল আরও আছে আব্বা, তবু আমি বলবো আমরা ওলি আল্লাহ মানতে চাই কি চাই না। আর বিশেষ করে দেখেন আব্বা, ইমানদার যদি আপনারা হন, সোনারগাঁট বিশেষ করে আমি জানি এটা বাবা শাহজালালের দেশ, কথা কন ঠিক কিনা? বিশেষ করে অধীনে আছেন যিনি 360 আউলিয়ার মানে প্রধান সেনাপতি, যার নাম হচ্ছেন আপনার সিফা সালা বাবা নাসিরউদ্দিন, ওনার সাথে 120 জন আউলিয়া আপনাদের পাশে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দন্য ওনার কারণে যত আসমানি গজব হোক না কেন, খোদার কসম যে যত অপরাধ করেন না কেন, খোদা যখন দেখবেন আউলিয়া কুলের যিনি শিরোমণি, যিনি হচ্ছেন শাহজালালের প্রধান সেনাপতি, উনি জিন্দা শুই আছে, সুবহানাল্লাহ। কন এরা তো মানে না, এরা মনে করে উলি আল্লাহ মরে গেছে ফসে গেছে, কত বড় বেয়াদব, কি কইমু আব্বা। কোরআন শরীফ আল্লাহর অলিদের বিষয়ে কোনো নামাজের আগে সাবধান বলেন নাই। কোরআনের মধ্যে উলি আল্লাহর আয়াত যখন আল্লাহ নাজিল করবেন, আমার আল্লাহ কয় আলা মানি খবরদার, ইন্না মানি নিশ্চয়ই, আল্লাহ আকবার কম, লা খাউফুন অর্থাৎ ভয় নাই, চিন্তা নাই, আলাহুম ইয়াহজানুন অর্থ হচ্ছে পরকালে। এরা কিছু কিছু কানা মুলুবিরা বলে, আমি আজকে কিছু ভুল প্রমাণ করাইব, যারা মাইন্ড করবেন না, আপনারা তো সরল জনতা। আব্বা কোরআনের বিপক্ষতা আমরা না, এটা কথা বলেন। যেই নবীকে দিয়ে কোরআন পাইলাম, আপনারা অনেকের মোবাইলে হয়তো থাকতে পারে বাংলাদেশের জন্য সে ইন্টারন্যাশনাল বক্তা হোক, কিন্তু আমি বলবো বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্ব ইমানদারের জন্য। ইন্টারন্যাশনাল শয়তানিরা, এরা কারা, এদের নামগুলো আমি তুলে ধরব। এবং আপনারা জানেন এই মিজানুর রহমান আজহারি নামক এক বক্তা, ইনি নাকি মিশর থেকে ডিগ্রি লাভ করছেন, অথচ উনি কোরআনের আয়াতের ব্যাখ্যাই জানে না। তাহলে বলবেন জালালি সাহেব ব্যাখ্যা যদি না জানে, ওনাদের এক একটা প্রোগ্রামে 1 লক্ষ লোক, 50,000 লোক, 2 লক্ষ লোক হয় কারণ কি? তাহলে বুঝতে হইব, শুনে নেন, আল্লাহর ঘোষণা এটা, আমি জালালের কথা না, আল্লাহর কসম বাবার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগত রে, ও জগতের মানুষ শুনে নাও, আমি আল্লাহ গোপন বান্দার ছিলাম, আমার বন্ধুর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বাহির হইছে, আমি আল্লাহ প্রকাশ হইলাম, এই বন্ধু মুস্তবার কারণে সারা জাহান আমি সাজাইলাম। আজ বাংলাদেশের কিছু মুলুবিরা নামদারি তথাকথিত আজহারি নামক এই বদমাইশ, যিনি ইহুদিদের দালাল টাকা খাইয়া বিক্রি হয়েছে, সে বলে কোরআনের আয়াত তো দেখেন কত সুন্দর আল্লাহ নাজিল করলেন, আল্লাহ কয় মাগরিব মাশরিক শিমাল জুনুব, উপরে আরশ আজিম, নিচে তাহাতা সাহারা, সমস্ত জাহান 80,000 আলম, 18,000 জাত, কুল মাকলুকাতের মালিক কে? জবান হবে কে? ওই আল্লাহ কয় আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দের অর্থ বুঝতে হবে, নবীর বেলায় কি আর আল্লাহর বেলায় কোন অর্থ দাঁড়াইব? আল্লাহ কয় জগত রে, আমি আল্লাহ তামাম জাহান সৃষ্টি করলাম, 18,000 জাত, 80,000 আলম, সমস্ত 2 লক্ষ, বেশকম 1 লক্ষ, 36,000 নবীগণ তৈয়ারি করলেন, সৃষ্টি করলেন কে? একটু কথা বলেন কে? আল্লাহ সৃষ্টি করলেন, এদের মধ্যে সমস্ত নবীদের ইমাম ঘোষণা দিলেন আল্লাহ, আমার নবী যার লকাব হচ্ছেন ইমামুল মুরসালিন, কথা কন ঠিক কি নাম? এখন আমি বুঝাইবার আগে কথাটুকু বাংলাভাবে বুঝাইয়া দিই। কানা মুলবিরা, আমি জানি এরা সজাগ, কারণ চমৎকার মাইক, সারা দেশটা ফাটাইতেছে মাইকে, আমি তার জন্য দোয়া করি। বিশেষ করে বাজানো একটু মনোযোগ, অন্তরের কান লাগান, আনকমন কথাটুকু বলে যাব ইনশাল্লাহ, যদি আমার আব্বা জালালি সাহেবের দয়ার নজরটা থাকে, মোল্লা কাজিমুদ্দিন আমার বড় রব্বাফ, উনারও যদি দয়ার নজর থাকে, আশিকি ভাই আসার আগে
আমি দুটা কথা বলবো, আমার কথার দিকে মনোযোগ। সবাই জানেন রে কোন লোক বাকি নাই, বড় লোক বলেন আর গরিব বলেন, অথবা শিক্ষিত বলেন আর মূর্খ বলেন, আমরা সবাই এক জায়গার যাত্রী, যার নাম হচ্ছে কবর। কথা কোন ঠিক কিনা বাজানো? ওই কবরের জন্য কি নিবেন, কিভাবে যাবেন? দুনিয়াতে কেউ যদি সন্তানের সামনে কোনো মা অথবা বাবাকে গালি দেয়, আল্লাহর কসম সন্তানের গায়ে যদি মা বাপের রক্ত থাকে, আপনারা জোর গলায় বলবেন প্রতিবাদ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? কিন্তু কোরআন সাক্ষী রে, কোরআন কয় মা বাপ কোনো দলিল না, মা বাপ কোনো ইমান না, রোজা কোনো ইমান না, হজ কোনো ইমান না, জাকাত কোনো ইমান না। ইমান কাহাকে বলে বুঝতে হইব? আপনি নামাজ পড়লেন, ইমান ছাড়া নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়লেন, রোজা ছাড়া, ইমান ছাড়া নামাজ 100% কবুল হবে না। রোজা রাখলেন, ইমান ছাড়া রোজা কবুল হবে না। শুধু একটাই বলবো, ইমান কাহাকে বলে? ইমান হচ্ছে কোরআন কয় একমাত্র আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা। হে আমার ভাই বাবারা, তথাগত তুমি জানো রহমান আজাহারি কিছুদিন আগের কথা, যে বদমাস মাওলা আলীর সামনে শানে বেয়াদফি করেছেন, যেই বেয়াদব বলে কি জানেননি? হযরতে মাওলা আলী নাকি মদ খায়া নামাজ পড়াইয়া নামাজের সুরা তেলাওয়াত ভুল করছে, অথচ এই বেয়াদফে ভুল করে গেছে। মনোযোগান্তরের কান লাগান বাবারা। আপনারা বলেন কোরআন শব্দটা যদি আমি জ্বালালে বাড়াই কমাই, আমার আল্লাহকে মানা হবেনি, জোরে কোন হবেনি? তাহলে গভীর মনোযোগ বাজানো, জানি না কার জন্য শেষ মাহফিল। আল্লাহ কয় আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আমার বন্ধুরে লকাব দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার ঘোষণা? হায় হায় হায়, ওরে মুসলমানের আরে তোমাদের কোনো প্রতিবাদ নাই, মিছিল মিটিং নাই, অথচ গতকালকে রাত্রে দেখলাম বাংলার মুসলমানের ছেলেরা ইংরাজি নববর্ষকে উপলক্ষ করে, ইংরাজি নববর্ষকে উপলক্ষ করে আল্লাহর কসম রে রাস্তার মধ্যে মোমবাতি জ্বালাইয়া 12:01 অপেক্ষা তারা করছে, মোমবাতি জ্বালাইয়া নতুন বর্ষকে তারা স্বাগতম জানাইছে। আমি বলতে চাই বাজানো, কানা হুজুররা দেখে না এই বিয়াদফেরা কয় মাজারে নাকি মোমবাতি জ্বালাইলে সেরে কয়? এখন কালকে যে 12:01 নতুন ইংরাজি নববর্ষকে স্বাগতম জানাইয়া হাজার হাজার মোমবাতি যাত রাস্তায় জ্বালাইছে, তার কোনো প্রতিবাদ নাই। এবার আপনাদের কাছে দায়িত্ব দিয়া দিলাম, কিভাবে রসুলের কদমে জবাব দিবেন? আমার নবী ইমানদারের দিকে তাকায়া রইছে, ওরে ইমানদাররা, যে আহলে বাইতের মোহাব্বতের কথা কোরআনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই মিজানুর রহমান আজহারি শুধু আহলে বাইতের ব্যাপারে নয়, পাক মঞ্জাতনের ব্যাপারে নয় রে বাবা, আল্লাহর কসম খাইয়া কই রে, সে শুধু নবীর স্ত্রী যিনি সমস্ত ইমানদারের মা, মা খাদিজাতুল কুবরা, উনার সানে কত বড় বেয়াদফি করেছে, সেই তার এই শুদ্ধ ভাষা দিয়ে লক্ষ মানুষের সামনে, অথচ ইমান তার লুটি পুটে খাচ্ছে, মানুষের কোনো খবরও নাই, আমার দিকে লক্ষ্য, তার সাথে আমার কোনো টাকার লেনদেন নাই, তার সাথে কোনো জায়গা সম্পত্তির লেনদেন নাই, আমার কোনো রাজনৈতিক নিয়ে তার সাথে লেনদেন নাই। খোদার কসম খাইয়া কই, বাংলাদেশের যদি প্রেসিডেন্ট হইয়ে থাকে রে, যদি আমার নবীর শানে জাররা পরিমাণ বেয়াদুফি করে থাকে, আমরা তারা ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা বাবারা? কারণ নবী নাই তো কিছু নাই,
নবীর কারণে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে, এই বেয়াদব কত বড় বেয়াদবি করেছে দেখেন বাবারা। সে বলে নবী নাকি ছাগলের চামড়া খাইয়া বাচ্চা ছিল, হায় হায় রে নবী নাকি নিরক্ষর, নবী নাকি মূরুক্ষ, নাউজুবিল্লাহ। কোন নবীর সিক্স প্যাক বলে গালে দিলেন, একটা স্লোগানের দুনিয়া মানুষের কাছে পাইলাম না, কোনো প্রতিবাদ ছিল না মানুষের। আমি প্রত্যেকটা ওয়াজের মধ্যে ইমানই দায়িত্ব, কারণ টাকা পয়সা কবরে যাবে না, আল্লাহর কসম আমল বন্দিগি কবরে যাবে। লেকিন আমল বন্দিগি কখন চাইব, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আগে নবীর প্রেমে লইয়া যারা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো রে, দয়াল নবী ঘোষণা দেয় উম্মত তোমার আহলে বাইত তোমার ফ্যামিলিরা মাটি দিয়ে 40 কদম যাইতে দেরি গো, আমি দয়াল নবী তোমার ওই অন্ধকার কবরে নূর নিয়ে হাজির হইতে দেরি করব না। দয়াল নবী তুমি গুণমণি, হায় হায় মায়ার নবী তুমি গুণমণি, তোমার সাথে প্রেম কইরাস গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। আল্লাহু আকবার, কোন রহমতের বান্দার গো আপনি, তুমি সর্বগুণের গোনে। আল্লাহু আকবার, কোন এই নবীর নিয়ে বাংলাদেশের মুসলমানের আর কোন ইমানদারের প্রতিবাদ নাই। কেমনে রে নবীর সামনে তুমি দাঁড়াইবা, নবী গো আমি না আপনার উম্মত, অথচ নবীর আহলে বাইতরে গাইল লাইছে কত বড় কথা বলছে যে আলী নাকি মদ খাইয়া নামাজের সূরা ভুল করছে, কানা বেয়াদবেতে বুঝাইছে আমার নবীর জবান মিথ্যা। কারণ কি শুনে নেন, এর দ্বারা সেটাই বুঝাইছে। এই জন্যে নবী তো কোনো সিদ্দিকে আকবরের ঘোষণা দেয় নাই, নবী কোনো উমরের ঘোষণা দেয় নাই। আমার নবী বলেন আনা মাদিনাতুল এলমে ওয়ালিগুন বাবুহা, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, আমি নবী হলাম শহর, ওই শহরের দরজা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা। যার নূর দিয়া হক পঞ্জাতনের নূরের কারণে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করেছে, তোরা এই নূরকে অস্বীকার কেমনে করবি? এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে মনা হবাই আল্লাহ জি সিন্ধু কহ ইয়া মারে ফাতের তালা দিয়া হাসান হুসান রাখছে ডানে বাই, ওরে সে তালা রখির কি কাটা লাগাইয়া প্রেমে রয়াতা জালালি বিনে খোলা বিষম দায় রে মনে পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খালি না আজকে দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। কষ্ট হচ্ছে মনে বেশি, ওয়াজ কি চলবো, ঘুমে না সজাকে, সজাগে না ঘুমে, কারা কারা ঘুমায় শুনবে না তোলা দেন মারহাবা। ওয়াজ তো কার কাছে করবো, আমার গাম বাইরে হয়ে গেছে ওয়াজের মধ্যে। আপনারা যদি মনোযোগ না দেন তাহলে হবে কেমনে, হাজার মানুষের সমাবেশ এখন হয়ে গেছে আর ভাইজান আসলে তো আল্লাহ মনে হয় জাগা আর হবে না। আপনারা একটু কষ্ট করে সামনে গাইতে হবে, পিছনে লোক দাঁড়াই ওরিস আব্বা, একটু কষ্ট করে সামনে চলে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন কোন পথে খবর আনা, আমরা মদিনার রাস্তা চিনি না, হায় হায় কোন পথে খবর আনা, আমরা মদিনার রাস্তা চিনি না, বাবাজি মুর্শিদ জানে ঠিকানা, বাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার এক ছোট ভাই প্রশ্ন করছে, হুজুর ঈদ মিলাদুন্নবীর দিনে রোজা রাখা যায় বনি? দুরু মিয়াটা কি প্রশ্ন নেই? তোমরা আমার ফতুয়া দাও, বাংলার মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী সহকার সকলেই কালকে রাত 12:01 সারা দেশে এই যে 31st night আমরা এটি বুঝিও না, মোমবাতি দিয়া উদ্বোধন করছে যুবক শ্রেণীর ছেলেরা, কলেজ ভার্সিটির মেয়েরা, ঠিক কিনা? একটা কানা হুজুর ফতুয়া দেন যে দেশের নবীর মিলাদের দিনে রোজা রাখা যাইব না, শুধু 1 কোটি বার যায়স। যেটাই বাধা দিবে কে রোজা নাই, আল্লাহর কসম মনে করতেবে এটা যারা সন্তান। কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানিম, নবীর প্রেমে বেয়াদফি করলে বুঝতে হবে এটা জর্মের মধ্যে মানে দোষ আছে, কারণ জর্ম আল্লাহর কসম। যারা সন্তান দু প্রকার, আল্লাহর কসম এর উপরে কোনো কসম নাই, কোরআনের বাণী দিয়ে আমি প্রমাণ করাইমু, আল্লাহ কয় আমি আছি লেকিন বন্ধু নাই, বুঝতে হবে এটা হিদা, কারণ আমার কথা বুঝেন, আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়েনি, আপনার কথা সে লড়ে কি লড়েনি? মারহাবা। এবার আসেন, শরীয়ত কোনো আল্লাহর না, শরীয়ত কার জানেন? শরীয়ত হয়েছে নবীজির। শরীয়ত যদি আল্লাহর কোন তাহলে ইমান থাকবে না, কারণ আল্লাহ তো নৈরাকার। কথা কয় না আল্লাহ কি শরীয়ত পালন করবো? আল্লাহ তো আকারে নাই, কারণ লা শারিকালা, ওনার সাথে কোনো শরীক নাই। আল্লাহ হুকুম করছে, আইন করছে নবীর জন্য, শরীয়ত উম্মতের জন্য, ঠিক কি না? তো এখন আসেন, শরীয়তে কয় বিবাহ করা কি ফরজ? কথা কয় না, উপযুক্ত হলে বিয়ে করা কি ফরজ? আমি কি ওয়াজিব কমু নাই? তো আপনারা কন্যা কারি ফরজ কি না? আসেন নি কবি হুজুর বেলে বিয়ে আমার লাগতো না, তোরা তো ওলির দরজা ফুচ্ছা যাইবেন, রাগ করেন? হে আমার ভাইরা কথাটা বুঝে নেন, আমি তো মিজানুর রহমান আজহারি, বিশেষ করে আরো শয়তান যেটা হচ্ছে হাফিজ রহমান সিদ্দিকী, আমি রামজা আমনগর দেশ ডাইল ফুরি, একটারও ছাড়ি না বাবারা, এদেরকে বলি চ্যালেঞ্জ। আমার ভাই তাহিরি সাহেব আলটিমেটিম দিলেন 20-21 দিনের, আমি কইছি 20 দিনের আলটিমেটিম না, ও তাহিরি ভাই মাইন্ডে নিয়েন না, আমি আপনার কথাটার ডিঙ্গাবার কবার জন্য না, এই ওহাবির বাচ্চাদেরকে মরণ পর্যন্ত সময় দিলাম, যেদিন বসতে কইব আমরা সেদিন রাজি, কথা বলেন ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তারা দেখাইতে পারবে না যে নবী তাগমতন নবীর ঈদে মিলাদুল নবীর দিনে রোজা রাখা যাবে না। দুরুবি আদম, আমার নবী নিজেই তো রোজা রাখছে, আল্লাহু আকবার কম, এর উপর আর দলিল কি? নবী না আসলে তো রোজা ফরজ দেওয়া হইতো না, কথা কোনা ঠিক? আমার নবী নিজে নিজের ওনার মিলাদুল নবীর দিনে রোজা রাখছে, আর তোরা বেয়াদব, এর চেয়ে বড় দলিল কি? তো আমি বলতে চাইছিলাম যারা সন্তানটা আগে ভেঙে দিই, কারণ কিছু কিছু মৌলবীরা কইব হে খালি যারা সন্তান ভতুয়া দিব বাঙার বেলায় নাই, তাহলে দলিল নিয়ে যান, আল্লাহর কোনো শরীয়ত ন। আব্বা আপনারা জানেন শরীয়তে বিয়ে করা ফরজ, আর যদি বিয়া ছাড়া সাক্ষী এজাব কাজী ছাড়া যদি কেউ বিবাহ করে এই সন্তান হলে কি হয় একটু জোরে কম, তাহলে আল্লাহ যে কইছে এটা তো সত্য, আল্লাহ কয় আমি আছি। এই যে মনে করেন বিয়ে শাদী ছাড়া জন্ম দেওয়ার মালিক কে? জোরে কয় না কা? ফেটে যে বাচ্চা যাবে, বাচ্চা হবে, এটার মালিক কে? আল্লাহর হুকুম ছাড়া কি যাবে? আল্লাহর হুকুম ছাড়া কি বাচ্চা হবে? তাহলে বুঝতে হবে, অনুরোধ থাকবে মনোযোগ অন্তরের কান লাগান। আমি কেন কথাটুকু বললাম, মাওলা হুকুম করলেন অথচ আল্লাহ কয় শরীয়তে বিয়ে করা ফরজ, বিয়া ছাড়া সাক্ষী ছাড়া এজাব ছাড়া যদি কোনো লোক অবৈধ মিলামিশা করলে যে সন্তানগুলা দুনিয়াতে আছে এটা 100% যারা সন্তান, এর জন্য কেউ তো দলিল চাইবেন না, ঠিক কিনা? তাহলে আমার দলিলটা নিয়ে নেন, আমার দলিল কয় কি জানেন নি? এটা আমার দলিল না, আমার আল্লাহর কোরআন কয় কি আমার বন্ধু ওইটার মধ্যে নাই, কারণ বন্ধু শরীয়তের বিধান অবৈধ করেছেন, শরীয়ত তো নবীজির, শরীয়ত কোনো আল্লাহর না, আল্লাহ আইন করছে নবীজির, শরীয়ত নবী পালন করে, উম্মতে পালন করা ফরজ, কথা কোন ঠিক কিনা? এখন এই শরীয়তে কয় সাক্ষী এজাব কাজী 3 জন লাগবে কমপক্ষে বিবাহ হইতে হলে, মানে বিবাহটা হালাল হইতে হলে, এই হালাল ছাড়া সাক্ষী ছাড়া এজাব ছাড়া যদি আপনি মিলামিশা করার পরে দুনিয়াতে কোনো সন্তান জন্ম নেয় এটা হলো জারত, কারণ আল্লাহকে হুকুম আমার থাকবে, আমার বন্ধু শরীয়ত নাই, জীবনে এটা মিলাদের কেয়াম মানতো না, কথা কোন ঠিক কিনা?
কারণ এটা তো গুড়ার মধ্যে নবীর ইয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? এবার দুই নম্বর আসেন, দ্বিতীয় নম্বর যারা সন্তান কারা এবার নেন, মাইন করতেছেন? সাক্ষী, এজাব, কাজী, তিনটা কমপক্ষে লাগবে। মেয়ের কাফিন লাগবে না? এটা কথা বলেন, কাফিন ছাড়া মেয়ের যদি কাফিন না দেন, মোহরানা দেন, মোহরানা যেটাকে বলা হয়, এটা ধার্য না করে যদি বিয়ে করেন, এটা হালাল হবে না। তো এখন আসেন আমাদের ইমামে আজম আবু হানিফা, যেই ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, খোদা কি কসম, সাক্ষী, এজাব, কাজী কমপক্ষে তিনটা লাগবে বিবাহ বৈধ হতে হলে। তাহলে এই বিবাহ যে বৈধ করলেন, কীভাবে করলেন? নবী শরীয়ত মানে আমরা বিবাহ করছি হালাল, কিন্তু আল্লাহর রসুল ঘোষণা দিছে, আল্লাহ কোনো কয় নাই, আল্লাহ তো জানে সব কিছু, না ফাঁকে ফাঁকে সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। এটা কথা কন না, সব জায়গায় আল্লাহ আছে, হিন্দুর কাছে আছে, বৌদ্ধর কাছে আছে, খ্রিস্টানের কাছে আছে, গাছের লগে আছে, মাছের লগে আছে, রাইতের লগে আছে, দিনের লগে আছে, কুকুরের লগে আছে, বিড়ের লগে আছে, আমরার লগে আছে। দু কথা বলে আল্লাহ সমস্ত জাতের সাথে মাওলা আছে কি নাই, জোরে কোন আছে কি নাই? তো আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ কয় বন্ধু শরীয়ত তো আপনার, এই বিধানে আমার নবী কয় খবরদার, মা বোনেরা শুনে নেন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন, হাইস্ট নয় দিন পর্যন্ত হাইজ নেফাক অবস্থায় কোরআন শরীফ পড়া হারাম, ঠিক কিনা? নামাজ পড়া মাফ, আল্লাহ কয় নামাজ মাফ তোমাদের জন্য, মা বোনদের জন্য। নাফাকি অবস্থায় নামাজ হবে? মা বোনরা নামাজ আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু বাজানো আমার নবী কয় দেখছেননি খোদারে, ও আল্লাহ তোমার আইনটা তো করলা, আমি জানাইয়া দিলাম, আমার উম্মতেরা পালন করার মালিক করবে, না করলে জবাব দিবে তোমার দরবারে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ওই তিন দিন, পাঁচ দিন, সাত দিন, নয় দিন, যে পর্যন্ত নাফাকি অবস্থা দূর হবে না, মিলামিশা করাও হারাম, কথা কয় না? তাহলে বুঝতে কইব হুজুর এটা আবার কোন ধরনের কথা। কিছু লোকের বাবারা রাগ করবেন না, এগুলা মানে না, এগুলার দিকে তাকায় না। ওই অবস্থা মিলামিশার পরে যদি আল্লাহর কসম দুনিয়াতে কোনো সন্তান আসে, আল্লাহ তো সর্ব জায়গায় আছে, আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়ে না। আমার নবী কয় নাফাকি অবস্থা, আমি নবী নাই কিন্তু আল্লাহ আছে, ওই অবস্থা মিলামিশা করার পরে যদি দুনিয়াতে কোনো সন্তান আসে, এটাই হইব ওইটা জীবনে কেম দাঁড়াইয়া করতো না, জীবনে নবীর মিলাদুন নবী মানবে না। কিন্তু রাগ করেন না, হাতের আঙ্গুল সব সমান না, আমি কোনো সবাইরে কথাটা বলি না, হাজার কোটির মধ্যে যদি একজনে ভুল করে থাকেন, ওই সন্তানটা দুনিয়াতে আসলে রসুলের হুকুম না মানার কারণে নবীর কোনো কিছু তার কাছে ভালো লাগবে না। দুই প্রকার ভাইসেননি, জোরে কোন ভাইসেননি? হে আমার বাবার ওয়াজ আমার দিকে না, আমি শুরুতে বললাম মিজানুর রহমান আজহারি সাহেব, আপনি যে ভুল করছেন নিজেই জানেন না, তাফসীর খুলুন। আল্লাহ যে কয় আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবীর আল্লাহ লকাব দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে আলামিন কোন এডাম নগ আদমপুরের আলামিন না, না কথা কয় না? আলামিন শব্দের অর্থ খোদার বিষয়, খোদার বেলায় হইলেন মাওলা, হইলেন সমস্ত জাহানের সৃষ্টিকর্ণেওয়ালা, আর আমার নবীর বানাইলেন সমস্ত জাহানের রহমতওয়ালা। বুঝতে হইব বাবারা, আব্বা স্লোগান আমার বেলায় দিয়ে, আমার টাইম একেবারে কম, কারণ আশিকি ভাই অসুস্থ, আমি অনেক মাহফিল ওনার জন্য দোয়া করছি, আমার দোয়া কি হবে বাবা, আমি তো গুনাহগার, কিন্তু হাজার মানুষ মাহফিলে থাকে, একজন যদি মুমিন ব্যক্তি থাকে ওর খাতিরে আল্লাহ কবুল করবেন। ভাই কিছুটা সুস্থ আছেন এখন, তবু আপনারা ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাই আশিকি সাহেবের হায়াতে বরকত দেন, কারণ ওনার খাতিরে বাবা ঢাকার মতন জায়গাতে বিশাল মাদ্রাসা, এই যে উনি টাকা পয়সাগুলো নেয় আপনাদের থেকে, সম্পূর্ণ টাকা উনি মাদ্রাসার জন্য কোরবান করে দিচ্ছেন, আল্লাহ যেন আমার ভাই কারো আরও হাজার বছর হায়াত দেখুন না, আমিন। বলে হুজুর হাজার বছর কি মানুষ বাঁচবে নি, আপনারা কি ওনার একশো বছর চান? আমি তো চাই হাজার বছর নয়, আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত বাইরে রাখে, আলহামদুলিল্লাহ। এখন খোদা চাইলে সব হয়, ঠিক কিনা বাবারা? খোদার কাছে হায়াতের অভাব নাই। আমাদের যদি বাংলাদেশে গ্যাসের খনির মধ্যে গ্যাসের অভাব নাই, এই গ্যাসের মালিক কে?
জুরকন কে? তো আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, বান্দা চাইতে জানে না, যার কারণে খোদা দেয় না। বান্দা তো খালি কেন নামাজ পড়লে কো আল্লাহ গো আমার তো ধন সম্পদ যাইতে গেছে, রুজি নাই, টাহা নাই, ফুসা নাই, গুতু টাহা দাও, রুজি ব্যবস্থা করে দাও। এগুলা কি বাবা? রুজি করবেন, টাকা কামাইবেন, ব্যাংকে রাখবেন, টাকার মালিক হবেন, টাকার মতন খারাপ জিনিস নাই, কোটি টাকার মালিক হবেন। মন সাহেব কোথায় যাইতে জানেন নি? মন সাহেব সিঙ্গাপুর শৌকতে ঘুরার জন্য, টাকা হবে মন সাহেবে কক্সবাজার যাওয়ার জন্য, গরিব হয়েছেন মনে টান দিব নাসিরউদ্দিন জিয়ারত করার জন্য, গরিব হয়েছেন মন সাহেবে শাহজালাল ঘুরার জন্য, জিয়ারতের উসিল আল্লাহ যেন একটা কবুল করে, ঠিক কিনা বাবারা? টাকার মতন খারাপ জিনিস আর নাই। টাকা যাদের হবে এই টাকা পয়সায় দেখবেন মনের মধ্যে বিভিন্ন খারাপ হবে, কারণ যতগুলো শিল্পপতি আছে এর মধ্যে অনেক শিল্পপতিরাই টাকার গরমে ঢাকা ক্লাবের মধ্যে যায় 12টা 1টা পর্যন্ত বোতল লই বইতা দান করে। কোন দানটা জানেননি? সমস্ত সুদের টাকা গুলা মসজিদে দিয়ে দেয়, এই সুদের টাকা দিয়ে মসজিদ করলে উল্টা আরো মসজিদ গজব দিবে তার জন্য, কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা দিয়ে মসজিদে লাগাইলে মসজিদ উল্টা গজব দিবে। এই জন্য আমি বলতেছি বাবারে, মানুষ দেখবেন সিরা হারা টাকাগুলা যায় দানের মধ্যে দেয়, যেটা চলে না এটা দিয়ে দেয় আল্লাহ কথা বলে। আমি কি বানাই না কথা বলতেছি নি? যারাই দেখবেন দান করে আল্লাহর রাস্তায় হেতে টাকা চাইবো, চাইয়া দেখবো যে যেটা পুরান টাকা একবার বৈঠা গেছে, পট্টা গেছে, বাইরা গেছে, এটা নিয়ে হাতে উঠাইয়া দেয়, যাও এটা চলক আর না চলক আল্লাহর নামে কোরবান দিছি। বান্দারে তোর সাফি কাটি খোদার কাছে, খোদাকে ভালোবাসার মতন বাসো, আল্লাহর কসম চাইতে জানলে খোদা দিতে জানবে। মুর্শিদের উসিলা করে, মুর্শিদের দয়া করে যদি চান আল্লাহর কাছে, খোদা কখনো খালি ফিরাইবে না। আমরা ওই মাওলার কাছে মুর্শিদকে নিয়ে, বিশেষ করে মোল্লা কাজিমুদ্দিন ওনার, যে আমার আব্বা জানেন না, আপনারা জানেন ওনার প্রতি অনেকের ধারণা আছে, যিনি সারা বাংলাদেশের জমিনে 1450 মসজিদ দিয়েছে। আর বড় করি কেন? আল্লাহু আকবার। আমরা তো এখন জর্গা লাগিয়া দেখবেন মসজিদ নিজের তাহার গরমে মসজিদ করি, অথচ যে মসজিদ করছে সাপ্তাহিক জুমার মাঝেও যায় না, অনেক সময় আসে কিনা এরকম বহু মসজিদের মতো লেই আছে সুদ খায়, ঠিক কিনা ভাবারা? কিন্তু এই মসজিদের টাকা, বিশেষ করে এই যে মসজিদ করলেন অহংকার তাকাব্বরে নিয়ে, আল্লাহর কসম এই সমস্ত মসজিদ উল্টা আপনার জন্য দাঁড়াইবে আল্লাহর কাছে সাক্ষী হয়ে, যে আল্লাহ রে অহংকার তাকাব্বরি করে শয়তানে, কিন্তু মোল্লা কাজিমুদ্দিন হিন্দুদের মন্দির ভেঙে আল্লাহর কসম মসজিদ করেছে। তো এই জন্য আমি এই বিশেষ করে এদেরকে বলি, তোমরা যে আমার নবীর সানে বিয়াদফিগুলো করো, তোমাদের কি কলিজা আঘাত লাগে না? আল্লাহর কসম আমার নবী কেমন নবী, যে নবী মৃত্যুর দুয়ার যদি আপনার পাশে দাঁড়াইয়া যা, আল্লাহর কসম খাইয়া বলি যারা পরিমাণ মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আল্লাহু আকবার কম। অথচ ওই নবীর গুণগানে আমরা বলি, আজকালকে এই নবীর গুণগানের দিকে গেলে তাদের মাথা নষ্ট হইয়া যায়, এটা তো এখন থেকে শুরু না রে বাবা। আমার নবী বলেছেন উম্মত 73 দলে বিভক্ত, আল্লাহর কসম 72 দলের নামাজ, 72 দলের রোজা, 72 দলের হজ, 72 দলের যাকাত, সমস্ত কিছু কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। এই হাদিসটার ব্যাখ্যা আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর উনি বলেছেন, কি জানেননি? কিছু কিছু মুফাসসির বাংলাদেশে হবে, কিছু কিছু মুক্তি বাংলাদেশে হবে, যাদের আলোচনার মধ্যে লক্ষ্যর উপরে মানুষ হবে, লেকিন এদের আলোচনার হেদায়েতটা কোরআন তেলাওয়াতটা বিশেষ করে হলকবের নিচে যাবে না, কথা বলেন ঠিক কিনা বাবারা? এই মিজানুর রহমান আজহারি শয়তানটা বারবার নবীর শানে বিয়াদবি করতেছে, মুসলমানদের প্রতিবাদ নাই, কেমনে রে তোমরা নবীর দরবার যাইবা? অথচ সাহাবাই কারামের মধ্যে যিনি উমর, সাধারণত লাউকে ভালোবাসার কথা আমার নবী বলছে, নবী বলে উমর এই কদুয়ার তো লাউ শব্দটা যে আমরা বলি, এই লাউকে আমি অত্যন্ত মহাব্বত করি, এই তরকারি আমার কাছে পছন্দনীয়। কিন্তু বাবারে এক ইহুদি যখন লাউয়ের বিষয় নয়, ওনার আপন পিতা জন্মদাতা পিতা শরীয়তের বাপ, লাউকে টিটকারিমূলক কথা বলতে দেরি রে, ওমর খাপ থেকে তলোবারটা বাহির করিয়া বাপের খেলা দশার দূরে ফালাইয়া দিছি। এখন আমি জালালে কোন কইনা তাগো কল্লা বলান, কল্লা বলানের দরকার নাই, কিন্তু আপনারা মাহফিলের মাধ্যমে সারা নেটের যাব না, নেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কানের মধ্যে মেসেজটা দেওয়ার দরকার আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই? কারণ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা
উনি খাঁটি ইমানদার, উনি আমাদের মা, জনগণের মা, এই দেশের মা, উনি এই দেশের রত্ন, উনার দেশ গড়ার মধ্যে উনার আব্বার শ্রেষ্ঠ অবদান কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝতে হইব। আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী গো, আমরা কোন দেশের জন্য কাঁদি, কিন্তু দেশের মধ্যে যারা বিরোধিতা করে, দেশ বিরোধিতা লোকগুলা, যারাদেরকে বলা হয় বাবারা রাজাকার, এই রাজাকারদেরকে আপনি যেইভাবে ফাঁসির কাষ্ঠ নিয়ে আপনি প্রতিশোধের আগুন নিলেন, জনগণকে শান্তি করলেন, দেশকে শান্তি করলেন, ও মা আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার আব্বার সাথে তারা মিলিয়া মুনাফিকতা কাজ করলেন, আপনার আব্বার সাথে যুক্তি কইরা দেশের কাজে আপনার আব্বাকে নামাইয়া তারা ছুটে গেলেন, তারা চাইছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করে ওনারা পুরা দেশটাকে শাসন করতেন, কিন্তু হক কোনোদিন মৃত্যু হয় না, হকের জয় হয় কথা বলেন ঠিক কিনা। কেন এই কথার দিকে গেলাম দেখেন বাবারা, উনি যেইভাবে 30 বছর বা 71 বছর, 71 সালের যুদ্ধের ঘটনাটা 41 বছর পরে অথবা 30 বছর পরে এদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিচে কিনেছে না, জোরে বলেন নিচে কিনেছে না, কিন্তু মা হাজার দেশের কোটি লোকের বিষয়টা, মা 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে, আপনার পুরা গোটা ফ্যামিলিকে তারা কি করলেন, হত্যা করলেন, আপনার গায়ের চামড়ার মধ্যে যতদিন আপনার দেহ নিঃশ্বাস থাকবে আপনি এই স্মৃতিটা বলবেন না, যে রাষ্ট্রে থাকুক না কেন আপনার আপনার শ্রেষ্ঠ ওই সমস্ত শয়তানদেরকে এনে ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য। আমি বলবো মা তাহলে শুনে নেন, আপনার আব্বার রক্তে থাকার কারণে, আপনার আব্বার রক্ত আপনার দেহে থাকার কারণে ওই রক্তের টানে আপনি প্রতিশোধটা নিচ্ছেন, কিন্তু গো মা আপনি আমার একটা কথার উত্তর দেন, যিনি ইমাম হাসাইন যুদ্ধের ময়দানে উনার সাথে দলাদলে কোনো আল্লাহর কসম নামাজ লইয়া ছিল না, আমার রসুলকে নিয়েছিল না, কিন্তু উম্মতের জন্য হুসাইনকে বলছে, হুসাইন বে তুমি যদি আমার কাছে বায়াত গ্রহণ করো, ইজিত কর তুমি যদি আমার নামে খুতবাটা পাঠ করো, আমি তাহলে তোমার শহীদ করব না, তোমার মস্তক নিব না। উনি বলতেছে না না এটা তো আল্লাহর বিধান না, আল্লাহর বিধান খুশি হইলেন রাজি হইলেন, আমি হুসাইনের রক্তের বিনিময় কোটি কোটি উম্মতের নাজাত হইয়া যাইব, এই জন্য আমি হুসাইন নাজাতের জন্য যুদ্ধ করলি, তোমার সাথে দলাদলি কোনো নাই, একটাই দত্তি মানে একটাই তোমার আকিদার কারণে, তুমি যে আকিদা পোষণ করতেছ এটার দন্যে দন্ত তোমার সাথে, কিন্তু আমি তোমারে এখনো বলি বুলফটটা তুমি সাইরা দাও, নবীর গোলামি হইয়া তুমি আজকে যুদ্ধ সংঘর্ষ করো না, যদি আমার নানা জানকে ভালোবাসো, আল্লাহু আকবার, কিন্তু এজিদ বুঝে নাই, এজিদ বুঝে নাই 72 দলের কাফেলা অথবা 82 জনের কাফেলার মধ্যে উনারা দেখেন, আপনারা বুঝতে হবে লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক এজিদের সাথে যুদ্ধের ময়দানে ছিল কি ছিল না, জবান হবে সিমরের আইতে অসংখ্য লোক যুদ্ধের ময়দানে আসছে, আর আওলাদে রসুলডা চাইলে মাত্র মানে 72 জন অথবা 82 জন, কিতাবে যেটা পাইলাম কোন কোন কিতাবে লেখে 120 জন, এবার আমার কথার দিকে লক্ষ্য, কিন্তু সহি হাদিসের মধ্যে যেটা আইলেন যেটা পাইলাম বাবার 82 জন, 72 জন হলো আওলাদে রসুল পাকপঞ্জাতনার সাথে যারা ছিলেন, আর 10 জন ছিল বাহিরের লোক, কিন্তু একটু কথার দিকে মনোযোগ, ইমাম হুসাইনের নামে সারা বাংলাদেশে মহররমের অনুষ্ঠান পালন হয় কি হয় না, জোরে কোন হয় কি হয় না, কিন্তু এজিদের যে লক্ষ লক্ষ লোক ছিল কোনো দিন দেখছেননি এজিদের নামে মিলাদ পড়াইতে, জোরে কোন, তাহলে বুঝতে হইব মাঠে ময়দানে লক্ষ মানুষ দেখলে বুঝতে হইব এটাই এজিদের দল, কথা বলেন ঠিক কিনা, হাফিজুর রহমান ওয়াজ লক্ষ মানুষ হোক অথচ তাদের কোনো প্রতিবাদ নাই, এর চেয়ে বড় কথাটা শুনে নেন, আমরা ফিরের দরবারে যাই, আমরা মুর্শিদের শাহ নেই, নাতে মুস্তফা বললে আশেকেরা নিজের কলবকে মুর্শিদের দিকে মতোয়াজ্য করে, ফয়েজ ও তাওয়াজ্জোর জন্য এসমে জাতের জিকির আমরা আদায় করি, জোরে জোরে একতালে আমরা জিকির করি, কোনো লোক প্রেমে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করি, এটার বেলায় কতজনে কয় বাবার দরবারে এটা কি জিকির চলে, কাফানি জিকির, হালকা জিকির, নাউজুবিল্লাহ কন্যা বাবারা, এই সমস্ত কথা বলে তারা আমাদেরকে টিটকারি করে, আমরা ফিরের দরবারে যাইলে মুর্শিদরে আমরা বাবা বলি অথবা দয়াল মুর্শিদ বলি, আপনারা আমার কথার দিকে মনোযোগ, নেটটা খুলে দেখেন, গত সপ্তাহের কথা বাবা, বেশি দিন হয় নাই 7 থেকে 8 দিনের কথা, এই গত কিছুদিন আগে যেটা ওহাবিদের হ্যাড যেটা হচ্ছেন বাবার, আমার আল্লাহর কসম এটা আমাদের এলাকার মধ্যে যার বাড়ি চাঁদপুর কসুয়ার মধ্যে পড়লেন উজানির এই শয়তানটা এই বদমাশটা, এর প্রকাশ্য হাজার মানুষের সামনে তার ভক্ত কি কয় জানেননি, আল্লাহ আল্লাহ জিকির করতেছে
এই বদমাইশ কয় এ কির জিকির বাদ দাও জিকির টিকির, আরে খোদা তাহানে বইয়া রইছে, নাউজুবিল্লাহ কানে যেটি জবান করেন না মনে করুন এটা হেডার দল, আওয়াজ করে কন নাউজুবিল্লাহ। অথচ বাংলার কোনো প্রতিবাদ নাই, এই বিয়াদফের বাচ্চা এখনো সে জুত করে রয়েছে, এতে বোঝা যা চুপ থাকা তার সমর্থ ছিল, হান্ড্রেড হান্ড্রেড এটা জাহান্নামি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বাবারা, কত বড় কাজদাবি কথা বলেছেন, সে বলতে জিকির করতেছেন তার ভক্ত সামিস উঠটা লাফাইয়া মাইক ট্যাক ফালাইয়া কয় কির জিকির ফিকির সব বাদ দাও খোদা তো এখানে বইয়া রয়েছে, নাউজুবিল্লাহ কম। অথচ এই বিয়াদফদের কোনো প্রতিবাদ নাই, এই যে উজানির দলের পীর সে এত বড় কথা বলছে, হাফিজুর রহমান বিয়াদব কোনো প্রতিবাদ করে নাই, মিজানুর রহমান কোনো প্রতিবাদ করে নাই, আমরা সুন্নিরা হুঙ্কার দিচ্ছি, ও মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে আছেন দেশ স্বাধীন, আপনি দেশের দায়িত্ব আছেন, দেশটা পুরো আপনার আন্ডার চলতেছে, আপনি যদি বলেন দিনের রায় এটা আমরা মানতে হবে দিনকে রায়, মা গো মা তারা নবীর সাথে বেয়াদফি করে ক্ষান্ত হয় নাই, এখন খোদা দাবি করে বইছে, আপনি প্রতিবাদ করতে হইব গো মা, এই সমস্ত শয়তানদেরকে বাংলাদেশ থেকে দৌড়াইতে চাই কি চাই না, এদের সকার শোনায় হাজার হাজার মানুষের সামনে এদের ফাঁসি হওয়া দরকার ঠিক কিনা বাবারা, কত বড় বেয়াদফি কথা দেখেন বাবারা, তার বক্তা হাজার মানুষের সামনে বলে আরে কি এর জিকির ফিকির খোদা এনে বইয়া রয়েছে, একটা লোকের কোনো প্রতিবাদ ছিল না, আমরা প্রতিবাদ করার দরকার আছে কি নাই, অথচ আমরা মুর্শিদের শানে নাতে মুস্তফা কইলে এদের মাথা নষ্ট হইয়া যায়, আরে কানার ঘরের কানা ডাইল ফুরি তুই তো বদমাস তুই বেয়াদব দেখোস না, এই কথাটুকু মিলাদের কেম মানস না, তুই বেয়াদব কর নবী আমার মতন কয় কি এর মিলাদ কি এর কেম, অথচ তোর উস্তাদের উস্তাদ এই গ্রুপ পাই এটা ওই গ্রুপ, কথা বলেন ঠিক কিনা, এই বদমাস কত বড় কথা বলেছে, তোর কোনো প্রতিবাদ নাই, আমি তোর আলটিমেটিম দিলাম আজীবন পর্যন্ত তোর যত হয়াত থাকবে চেষ্টা করবি হিন্দুদের মন্দিরের সামনে যাইয়া আজান দিতি, আজান দেওয়ার পরে যদি একটা ঈদ পালাইতে পারস আমার সদ্য গোষ্ঠী যারা দুনিয়াতে বেঁচে আছে সব দৃঢ় লইয়া তোর কাছে মরি দিন, কথা বলেন, কিন্তু আমার বাবা শাহজালাল বাবা 360 জন আউলিয়া নিয়ে আল্লাহর কসম সুরমা নদীর পাশে যখন আসলেন উনি দাঁড়ায় মিটিং করলেন, এই মিটিং এর মধ্যে দেখতেছে গুরু গোবিন্দ হলে বড় শয়তান যিনি আল্লাহ মানে না, আসো তারা দিয়ে আমরা খেলা শুরু করব চিল্লে এখন আল্লাহু আকবার, বাবা নাসিরউদ্দিন সিবাজ এলাকা ডাক দিলেন 360 জন আউলিয়াকে সিরিয়ালে দাঁড় করাইলো, সবাই দাঁড়ার পরে বাবা শাহজালাল ডাক দিয়ে কয় তোমাদের মধ্যে কার জীবনে আসরের নামাজ কাজা নাই, কার জীবনে লোভটা নাই, আমরা তো লোভ ছাড়া কিছু বুঝি না, লোভ মানে কমকের টাকা হইয়া গেছে, আমার টাকা নাই, আসলে লোভ জিনিসটা ভালো না বাবারা কখনো করবেন না, বাবা শাহজালালের প্রধান সেনাপতিকে হুকুম করতে দেরি, উনি বলছে জীবন ওনার আসরের কাজা নাই, আল্লাহর কসম দিয়ে এই পত পবিত্র জবান দিয়া যখন গুরু গোবিন্দের দালানের দিকে ফিরিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিছে রে, প্রত্যেকটা ইট বালো সিমেন্ট গুলা দোষিয়া দোষিয়া জাগার মধ্যে দমন হইয়া গেছে, আমি তো জানি এই জন্য তো নজিরবিহীন একটাই মাজার সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে, যার মাজার হচ্ছেন ফুবে এবং পশ্চিমে, আল্লাহু আকবার কোন ইনি কেমন ওরে, এটা কোনো মাটি দেয় নাই ফুব পশ্চিম করা, উনি অনুরোধ করেছেন আমার যত বক্তবিন্দু আছে তোমাদের কাছে অনুরোধ হচ্ছে আমি ইন্তেকালের পরে আমার মাথাটুকু দিবা পশ্চিমে, ফাও দিবা ফুবে, আমার চেহারাকে ঘুরাইয়া দিবা আমার দয়াল মুর্শিদ শাহজালালের কদমের দিকে, হয়তো সুবহানাল্লাহ আস্তে কয় সুবহানাল্লাহ, শরীয়তের মোল্লা গো মাথা নষ্ট, এন্তেকালের পরে কখাইছে রে, উনি কি কয় এটা তো শরীয়তে নাই, শরীয়তের নিয়ম হচ্ছে উত্তর দিকে মাথা, মুখ হচ্ছে কাবলামুখী, ফাও হচ্ছে দক্ষিণ দিকে, উনি যে আই যে ওসিয়তটা করেছেন এটা তো মানার মতো না, আমরা না ওসিয়ত পালন করবো, কবর আমরা গেলে ফিরাইবো ফেরাস্তা আমাদেরকে, আল্লাহর কসম মৃত্যুর পরে বদমাশ গুলো জাগার মধ্যে হিরে গেছে যে না না এটা করা সম্ভব না, এই লোকরে এইভাবে মাঠে দিব না, আমরা যাওয়া রেওয়া যেভাবে পাচ্ছি শরীয়তের আইনকে আমরা মানবো, এ কইয়া ওনার মাথা দিছেন উত্তর দিকে, পাও দিলেন দক্ষিণ দিকে, কাবলামুখী করে চেহারা করে দিলেন, খোদার কসম আল্লাহর কসম 40 কদম যাইতে দেরি ওনার মাজার অটোমেটিক ঠিকই আল্লাহর বেলাইতি ওলি আল্লাহর পাওয়ারে অটোমেটিক মাজার ঘুরে গেছে, নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জালাল শাহেদ জিন্দাবাদ নারে বেলায়াত আচ্ছা আমরা আছি তোমার সাথে বাবা, আপনারা সাথে থাকার দরকার নাই, আনুগো দোয়া চাই কথা খায় না,
কারণ কথা কইছেন প্রেমে, কথা কইছেন মহাব্বতে। হয়তো আমি চলে যাব একদিন আগের পর, আমার পিছে পুরা বাংলাদেশের মিডিয়া এবং এই শয়তান বলে এই ব্যবসায়ী রয়েছে। কারণ আমার মতন ডাইরেক্ট কেউ কইনা নাই, রাগ করি না বাড়া কেউ এইভাবে নাম ধরে যারা সন্তান বলে না। তো আমার চিন্তা হচ্ছে একটাই, মরণ তো একদিন আগে আর পরে আস, কথা কয় না। হা হা হা, মরে তো চলে গেছি নবী মুর্শিদের কদমে, মুরিদ হওয়া মানে মরে যাওয়া, ঠিক কিনা বাবারা? আমার দয়াল জালালি কবুল করলে যদি মদিনাওয়ালার গোলাম হতে পারি আমার জীবন ধন্য, কথা কন ঠিক কিনা? কারণ দুনিয়া দুনিয়া চাই না, মুর্শিদ শিক্ষা দিয়েছেন হকের পথে থাকো, আকিদা শক্ত করে দেখো। কারণ আকিদা ছাড়া যেইভাবে ঘর ফাউন্ডেশন দশ তালা দিবেন, ফাউন্ডেশন ঠিকতে হলে আপনার এই ঘরের মধ্যে থাকতে হবে কি জানেন? যে নিচে যে আপনি দশ তালার ফাউন্ডেশন দিবেন, ফাউন্ডেশন ছাড়া আল্লাহর কসম দশ তালা করা যায়? সুন্নি হবেন ঠিক আছে, লেকিন আকিদা যদি না থাকে এই সুন্নির মধ্যে বাইরাস ধরতে ধরতে এই সুন্নি জীবনে মিলাদ পড়বে না, কিয়াম করবে না। ওহাবিরাও সুন্নি দাবি করে, কথা কয় না কা? অথচ আমগরে সুন্নি কয়, গরম সুন্নি কয়, আমরা জীবনও সেটি না, এদেরকে ওহাবি গলে গা জলে, কথা কয় না কা? কিরে কারা তবু নামে তো ওহাবি, আমরা কি কইতাম, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা শাহজালালের আওলাদ 360 জন আউলিয়া, এর মধ্যে এবার দ্বিতীয় কন্টাক্টটা করবেন যুদ্ধের মধ্যে। গুরু গোবিন্দ যুক্তি করলেন, বুদ্ধি করলেন, সমস্ত রাজ্যের রাজা উজিরকে ডাক দিয়া মিটিং করলেন যে কিভাবে এদেরকে প্রতিরোধ করা যায়। এরা আবার কোন থেকে আসলো? সামদেশ থেকে আসলো ওরা। এরা এই দেশে কেন রাজত্ব করবেন? মানি না, মানব না। তাহলে আপনি না মানলে উনি তো কোনো বোম নিয়ে আসে নাই, উনি কোনো গুলি নিয়ে আসে নাই, উনি কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। ওনাদের একটাই অস্ত্র, আল্লাহু আকবরের ধ্বনির সাথে আপনার পুরা রাজ্যের গোটা বিল্ডিংগুলা দোষে দোষে জাগাত পড়ে গেছে। রাজ্যের মধ্যে মিটিং হচ্ছে, এবার এই শয়তান উজির প্রধান উজিরটা কি করলেন দেখেন। গুরু গোবিন্দ বলে, উস্তাদ আপনি তো বাদশাহ, আপনি তো রাজা, আপনার কাছে অনুরোধ, এদের সাথে এইভাবে পারা যাবে না। কয় তাহলে কি করতে হইব? কয় একটা কাজ আছে, একটাই উপায় আছে, আপনার রাজ্যের মধ্যে যতগুলা সুন্দর সুন্দর যুবতী নারীরা আছে এদেরকে আপনি ডাক দিয়ে নিয়ে আসেন। সমস্ত সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে আসলেন, কয় কি করতে হবে? কয় এদেরকে যুদ্ধের ময়দানে ফাটাইবেন, এরা এইভাবে যাবে না, অস্ত্র নিবে, আর সবার পোশাকগুলা খুলে দেন, উলঙ্গ করে এদের সামনে ফাটান। এদের সৌন্দর্য রূপের দিকে যখন নজর পড়বে, ওই ওই সমস্ত অলির অনের মধ্যে শয়তানি খারাপ চলে আসবে। এই খবরটা যখন মিটিং এর মধ্যে আলোচনা করতেছে রে, বাবা শাহজালালের এমন একটা রাডার কলবের ভিতরে অটোমেটিক খবর হয়ে গেছে। উনি দাঁড়ায় গেলেন 360 আউলিয়ার সরদার বক্তাদের দিকে তাকাইলো, কিতাব সাক্ষী দেয় স্যার নাম কিছু দারাস রে বাবা। উনার দিকে যখন নজরটা দিছেন, গেসুদারাজ লাভ দিয়া কয়, হুজুর আমি আপনার দয়া চাই, কারণ আপনারে পাইয়া আমি খোদাকে পাইলাম, আপনাকে দিয়ে আমি রসুলকে চিনলাম। ও মুর্শিদ, আপনি যদি দয়ার নজর দেন, দুনিয়াতে থাকতে চাই না, খোদার নামে আপনার প্রেমে জীবন কোরবান দিব, যদি আপনার দয়া হয়, কারণ আমরাই আইছি লা ইলাহা ইল্লাল্লাহর দমিনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরবান হইয়া যাব। ও মুর্শিদ, আপনি দয়ার নজর দেন, যার নাম কিছু দরাজ দিনের কেল্লা আলাদা হয়ে গেল। কিভাবে আলাদা হলো? সুরমা নদীর পাশে উনি একাকার হইয়া 360 আউলিয়া থেকে আলাদা হইয়া, বাবা মুর্শিদ শাহজালাল কিবলা কাওয়া আল্লাহর কসম 360 আউলিয়ার সরদার, উনি হুকুম করলেন, হুকুম পাইয়া কিছু দারাজ সুরমা নদীর পাশে দাঁড়াইলেন। দেখতেছে একটা নয় দুটা নয়, অসংখ্য উলঙ্গ উলঙ্গ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুফুতি ডকের মেয়েরা আসতেছে, সবাই গায়ের মধ্যে পোশাক নাই, দুই হাতে দুইটা তলোয়ার লইয়া নারীগুলা সামনে আগাইতেছেন, উনি শুধু একাকার। এবার উনি একাকার হইয়া সবকুটা বন্ধ কইরা বাবা শাহজালালের দিকে যখন কলপটা মতোয়াজ্জ করে দিছে রে, ওই শাহজালালের বেলায়েতির নজরে বেলায়েতি শক্তি সিনায় চলে আসছে। উনি সকের মারি ফলায়, আমার আমার চার দমের জিকির করো, ফাইলে পাইতে পারো খুদার। ওরে মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যে ইজন, মুর্শিদের রূপে নয়ন দিয়া
আছে যে ইজন তার কি মরার চিন্তা আয়াছে রে কলবের ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ওরে দেখলে সবই পাগল হইবি দেখলে সবই কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আসলে আমরা শাহজালালকে মানে কি মানি না জোরে হবে আওয়াজ মানে কি মানি না এই মানা আমি রাজি না এটাও আজকে শাহজালালের আওলা যিনি মোল্লা কাজী মদ্দিন উনার নামের উপর আজকে মাহফিল উনার নাতির স্মরণে কথা বলেন যিনি আপনাদের এলাকা তো হিন্দুদের মন্দির ভাঙিয়া মসজিদ করছে রেকর্ড আছে কি নাই জোরে বলেন আছে কি নাই তাহলে বাবা শাহজালালের আওলাদ আমারই মুর্শিদ আমার বীর যিনি গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কিবলা যদি ওনাকে মহাব্বত করেন শাহজালালের প্রেমে বাবা কিছু দ্বারা কি করছে জানেননি চক্ষুটা বন্ধ করে শাহাদাত আঙ্গুলিটা দাঁড় করাইয়া আল্লাহর কসম রে কেমন পাগল বাবারা ইনি ডাক দিতেছে রে ওরে শাহজালাল কি মহিমা জানে ভরানো দরিয়া টানে দূরে বসে ভঙ্গিমা দেখায় ওমর জানা রে ওজালা কি দিয়া আজুরাই জবান বন্ধ করবেন না চিল্লে এখন আল্লাহু আকবার আঙ্গুলের মধ্যে এমন পাওয়ার চলে আসলেন গলার মধ্যে আঙ্গুলটা লাগাইয়া ইয়া মুর্শিদ শাহজালাল বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া আঙ্গুলটা যখন টান দিছে দেহটা দাঁড়াইয়া রইছে কেল্লাটা সুরমা নদীর মধ্যে ফইরা বাসতে 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 আপনাদের খড়মপুর পাশে বেশি না বামনবাড়িয়া আখাউড়া ডিস্ট্রিক্ট যেটা আখাউড়া থানা ওই জায়গার মধ্যে যেই কেল্লা বাবা বাসতে বাসতে ওই নদীর মধ্যে চলে গেলেন তিতাস নদীর মধ্যে জাল্লারা ব্যাট দিতেছে রে বিশাল একটা মাথা উঠটা দেখতেছে মাথাটার কোনো দুনিয়াবি কথা নাই মাথাটা শুধু বলে জাল্লারে লাফো দিবা না ফানি তো ফুড়বা না আমি যা বলি আমার সাথে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কেল্লা কয় খবরদার খবরদার তোমরা হিন্দু ছিলা আমার কাজ করবা না ধরবা না যদি আমার সাথে কালিমা গ্রহণ করো তাহলে আমাকে ধরো আমার দাফন কাফন করো খবরদার যে আল্লাহ তোমার হায়াত দিবে যে আল্লাহ আমি কেল্লার পাওয়ার দিলেন আল্লাহ ছাড়া বাসার কেহ নাই তোমরা ফানিতে লাভ দিবে বাসার জন্য কোন জায়গায় যাইবে বাসার জন্য আমি কেল্লা সব জায়গায় আছি কারণ ক্ষমতা তো দিলেন আমারই আল্লাহ তুমি বাসাইলি বা সাইতি পারো ডুবাইলে ডুবাইতে পারো বাসাইলে বা সাইতে পারো ডুবাইলে ডুবাইতে পারো যাহা ইচ্ছা তা করো আল্লাহ বলে যাহা ইচ্ছা আল্লাহ দমে দমে জপরিম আল্লাহ হায় হাই দমে দমে জপরিম আল্লাহ দম তাকিতে বইল নামন তাহলে অনুরোধ থাকবে বাবারা মা বাপ টাকা পয়সা ঘর বাড়ি কিছু কবরে যাবে না কিন্তু মুর্শিদ ধরেন রেওয়াজ অনুসারে কোরআন অনুসারে কোরআনের মধ্যে শরীয়তের আয়াত হইলেন 500 তরিকত না নিলে আল্লাহর কসম হাকিকত ডুব দিতে পারবেন না হাকিকত ডুব না দিলে মারফতে যেতে পারবেন না মারফতে যদি যাইতে পারেন বাকাবিল্লার দরজা চলে যাবেন বাকাবিল্লার দরজা গেলে ফানাফিস শেখের দরজা চলে যাইবেন ফানাফিস শেখের দরজা যখন ডুব দিয়ে থাকবেন রে যেই দিকে তাকাইবেন ওই দিকে আমার রসুলকে দেখতে পাইবা তাহলে আজকে এত হাজার লোকের কাছে 5 মিনিট শুধু আমি সময় নিব শাহজালালের আপনারা দেশের লোক বাবা নাসিরউদ্দিন তাকায়া রয়েছে আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর প্রেমে মোল্লা কাজী মুদ্দিনের দয়ার কারণে যতগুলা লোক আছেন আজকে এই মাহফিলটা আমারই ফুত আমারই বাগিনা ফরহাদের অনুসারে বিশেষ করে যারা যারা ইন্তেজাম করলেন এদের সাথে আমরা শরীক সাথে চাই কি চাই না
জবান হবে চাই কি চাই না, তলে বাজান রে পাঁচটা মিনিট শুধু সময়, আমার বেশি টাইম নাই, হুজুর চলে আসবেন শুধু পাঁচ মিনিটের জন্য, আগামীতেই মাহফিলটা আরো বিশাল আকার হোক, তাহির সাহেবও থাকবে, আমার ভাই আশিক হুজুরও থাকবেন, উনি শুধু দোয়া করবেন, আমরা এটাই চাই, কারণ আমাদের মধ্যে উনি বর্তমান, আমাদের কলিজা, আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, ওনার আলোচনা আমি মহব্বত করি, কারণ যার ভিতরে কোনো জাররা পরিমাণ অহংকার নাই, ছোট বড় সবার সাথে খুব সুন্দর ব্যবহার করেন, শুধু তাই নয় রে, বাংলাদেশের বহু বক্তারা আছে টাকা নিয়ে ব্যাংকে ব্যাংকলেস করে, আমার ভাইজানের অ্যাকাউন্টে আমার মনে হয় জানা মতো, আমি না জানলো বাবার আমার একটা আইডিয়া, আল্লাহর কসম খাইয়া কই কোনো রকমের টাকা পয়সা উনি অ্যাকাউন্টে রাখে না, সবগুলা মাদ্রাসার মধ্যে কোরবান করে, এই জন্য আমি ভাইকে অত্যন্ত ভালোবাসি, আমার আপনাদের দোয়া যতগুলা টাকা ছিল সবগুলো টাকার জন্য ঢালতেছি, আপনাদের থেকে নিয়ে নিয়া বাবারা, মাদ্রাসা না করলে উপায় নাই, কারণ এদের ব্যাংকের ছাতার মতন মাদ্রাসা এরা করছে, কথা বলেন ঠিক কিনা, এই বদমাশদের মাদ্রাসা একটা ছাত্র দিবেন না, আল্লাহর দোহাই দিলাম, নবীর দোহাই দিলাম, মুর্শিদের দোহাই দিলাম, এদের মাদ্রাসায় যদি ছাত্র দেন, এই ছাত্র আপনার মৃত্যুর টাইমে কইব আমার বাপের জানাজার পরে দোয়া লাগবে না, কথা বলেন ঠিক কিনা বাবারা, মা ইন্তেকালের পরে মার সামনে দাঁড়াইয়া কইব খবরদার কোনো হুজুর আসবে না, আমি বেশি বুঝি, আমি মাদ্রাসায় পড়ছি, দোয়ার দরকার নাই, এই জন্য বলি ওহাবির মাদ্রাসা ছাত্র দিবেন না, দয়ার দোয়া, এতগুলো লোক বসে আছেন, আমি শুধু চাই বাবারে আজকের এই সামান্য কথার মধ্যে কার জানি মনের মধ্যে গাউসে পাকের প্রেম দয়া লাগছে, খাজা গরিবে নামাজের প্রেম দয়া লাগছে, বিশেষ করে আল্লাহর ওলি 360 আউলিয়ার সরদার বাবা শাহজালালের নজর লাগছে, মোল্লা কাজিমুদ্দিনের রহমতের আশা করে, যারা একটা লোক অন্তত আমি চাইমু আহলে বাইতের মহাব্বতে, আমার মুর্শিদ গাজী আমির ইসলামের খাতিরে পাক পাঞ্জাতনার নামে আগামী মাহফিলে এই ফ্যান্ডেলটার জন্য 5000 টাকা, তিনজন হলে 15000 হইয়া যায়, বিশাল ফ্যান্ডেল হবে, কথা কন ঠিক কিনা বাবারা, এত লোকের মধ্যে একটা লোক শুধু চাই 5000 টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ জানি কারে কবুল করছে, শুধু 5 মিনিট আমার সময় দিবেন বাবারা, কালেকশন শেষ করে আমি ওয়াজের দিকে চলে যাব, আসেন নি আব্বা, একটা লোক অন্তত আল্লাহর ওয়াস্তে, আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইত ছাড়া উপায় নেই বাবারাই, পাক পাঞ্জাতন যদি দয়া করে আল্লাহর কসম নবীর কদমে চলে যাইবেন, এত বড় একটা ফ্যান্ডেলের জন্য একটা লোক আমি শুধু চাই 5000 টাকা, আল্লাহ তুমি কার দিকে নজর দিলা, গাউসে পাকের দয়ার খাতিরে বাবারা, আমি একটা লোক চাই শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর এতগুলা লোক তুমি কার দিকে রহমতের নজর দিলা, আহলে বাইতের মহাব্বতে দুনিয়ার টাকা দুনিয়া থাইকা যাইবে, আল্লাহর কসম আজ মূল্যে কাল দুই দিন ঘর বাড়ি টাকা পয়সা কিছু যাবে না, একটা লোকের জন্য আমি আবদার করলাম, অন্তত একজন লোক আল্লাহ কার কবুল করলেন, শাহজালাল কার দিকে নজর দিলেন, গাউসে পাকের দয়া কার দিকে পড়লেন, যেই গাউসে পাক বলেন নেগাহে ওলি নিয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি, একবারে সময় শর্ট বাবারা, আল্লাহর ওয়াস্তে নবীরে ভালোবাসা নবীর প্রেমে অন্তত একটা লোক আমি চাই, একজন একজন আল্লাহ তোমার দয়ার নজর চাই, খাজা গরিবে নামাজ ছাড়া উপায় নাই, বিশেষ করে শাহজালালের দয়া ছাড়া উপায় নাই, মোল্লা কাজিমুদ্দিন নামর পরে, আমার সময় কমের কারণ আব্বা নলে ঠেকে অটোমেটিক অন্তর থেকে আল্লাহ ভালোবাসা দিয়ে আপনাদের এই যে আজকের মাহফিলে যথেষ্ট প্রেমিক আমার নবীর আছেন, কিন্তু বাবারে এটাও জানে মানুষ টাকা কবর যাবে না, একজন চাই শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন গুলো মাফ করা লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও, আল্লাহ রে ফজল বাড়ি রসুলের দিদারা দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো কন্যা, আমিন, আরেকটা লোক আরেকটা লোক আরেকজন আব্বা, আল্লাহ তুমি কার কবুল করছো, মারহাবা পাইয়া গেছি, আদমপুর তালুকদার বাড়ি মোহাম্মদ দিন ইসলাম, উনি দ্বিতীয় নম্বরে দিবেন 5000 টাকা, মারহাবা কর, আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন গুলো মাফ করা লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও, রসুলের দিদারে দেখাইয়া কলিজা ঠান্ডা করো কন্যা, আমিন, শেষ, আহা আল্লাহ ওনার শাশুড়ির খবরকে জান্নাত বানাই দাও, নবীজি রওজা মুবারক আছে সুরা করে দাও কন্যা, আমিন আমিন, শেষ বেলা যান, তিনজন চাইছি আর একটা লোকের দরকার, আল্লাহ রাসুল মুর্শিদ, শেষ আব্বা আমার ওই মাহফিলটাতে যাইতে হইব, কারণ ওটা কোনো বড় মাহফিল না, এটা না কনফারেন্স, আমার পরে ভাইজান আছে, ভাইজানের বক্তবৃন্দ আশে করে বসে রয়েছে, আল্লাহ মা আশিক হিসাবের ওয়াজ শোনার জন্য, মুখিদিয়া নুরানি বাণী শোনার জন্য, কিন্তু ওখানে গ্রাম অঞ্চল ফারকুল, আমার ভালো বক্তা তারা রাখে নাই, কারণ আমি বলছি 9টা মাইক দূর মৌটা, আমি মনে করছি যে এই জায়গার মধ্যে হয়তো আশিক ভাই আগে ধরবেন, কারণ উনি অসুস্থ, যার কারণে আমি মনে করছি আমি লাস্টে ধরবো, এখন ফরাত না মামা আমি 11টার আগে মাহফিল শেষ, তাই মানে আশিক ভাই 11 মানে 9:30 ধরলে 11টার দিকে ওয়াজ মানে মোনাজাত দিয়ে দিবে,
দিবেন, তো এই জন্য আমি তাড়াহুড়ো করে এখানে চলে আসছি। ফারকুলের লোকজন আসছে এখানে আব্বা তারা নেওয়ার জন্য। আমি আর একটা লোক চাই আল্লাহর ওয়াস্তে, কি আছেন অন্তত কালিয়াফুরের প্রেমে একটা লোক আর শেষ। আল্লাহর ওয়াস্তে আমি দোয়া করে যাবো আল্লাহর নবীজির উসিলা যে আজকের এই মাহফিল আপনারা আসছেন মুর্শিদের খাতিরে কালিয়াফুরির প্রেমিক হইয়া, একজন হলে আর শেষ আল্লাহ কেনা, শেষ ভালো যার সব ভালো তার, মদিনাওয়ালার দয়া শেষ মুহূর্তে কার দিকে জানি পড়েছেন, দুইজনে মিললে ফাঁসা যান। আচ্ছা আচ্ছা যান স্বামী নাই আল্লাহ জাহেরা খাতুন, মেয়ের জামাই শাশুড়ির জন্য দোয়া চাইয়া বাচ্চা কাচ্চা লাগে লন্ডন থাকে, উনি এই মাহফিলের জন্য আল্লাহরে তোমার দয়ার আশা করে আমার বিশেষ করে মোল্লা কাজিমউদ্দিনের দোয়ার নজর চাইয়া উনি দিবেন 5000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো ওনার হায়াত বরকত রিজিক বরকত, ওনার স্বামী নাই স্বামীর কবরকে জান্নাতের টুকটা বানা কন্যা আমিন। আব্বা বেশি দরকার নাই, আটটা লোক হলে মাইক হইয়া যায় 2000 টাকা করে, একজন চাই এনে শেষ তাড়াতাড়ি। বাবা তোমরা ফারকুলের মানুষ চিন্তা করো না, ওয়া যেমন ধর্মু যদি কালিয়াফুরির দয়া থাকে ঘুমেরতে মানুষ উড়িয়ে দেবো, কথা কন ঠিক কিনা? হে ভিটামিন আমরা কাছে আছে, চিন্তা করো না আব্বা। তবুও আমি কারণ হক করলে হক করি বাদ, তাদের হকটা তো আদায় করতে বাবা, আমার রাস্তার কারণে দেরিয়েছে। তোমরা শুনলে লোক যদি না বুঝো খোদার কসম আমরা মরে যাই, যদি মরার আশা করো তাহলে টাকার তলে ঢুকি যাওয়া ছাড়া উপায় নেই, কথা কয় নাকা? কারণ আমার গাড়িটা নিয়ন্ত্রণে তো রাখতে হবে, 100-এর উপরে টানছে গাড়ি, 120, 110 এই সমস্ত রাস্তা টানার পর আমি ড্রাইভার একটু থাপড়াইছি আজকে যে বেয়াদব তুই যে মাহফিল ধরার জন্য 120 টানাস, তো আজকে মাহফিলে যাইতে যাই যদি টাকার তলে ঢোকস কালকে একটা করবো কেনা গো, কব সারা তো উপায় নেই, কথা কয় নাকা? তো ফারকুলের বাবারা দুইটা মিনিট আব্বা আপনার রাগ করে গেন আল্লাহর আসতে আসে এখানে লোকগুলো 2000 টাকা করে আটজন হলে হইয়া যায়, একটা লোক আমি চাই আল্লাহ, একজন একজন ওই মারহাবা নারে তাকবীর নারে রিসালাত ওই লাস্টে আদমপুর মোহাম্মদ মনির মনির, ঠিক আছে নি বাবা, আমার ভাই মোহাম্মদ মনির জালালের নামে নাম উনি দিবেন 2000 টাকা মারহাবা কান কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল কর আল্লাহ মনে বাসনা, সবার জবানে বলেন না আমিন। আর লাগে কয়টা লোক? সাতজন, সাতজন নি 2000 টাকা করে হইলে আর লাগে তিনজনে না, আর তিনটা লোক আছে না আব্বা, ভাইজান আসতেছে দেরি হবে না, আসি কি ভাই অনলি ঘর থেকে বাইরেছে, আমি চাই একটা লোক নাম বলেন মাগু, আমি তো ফাহারি লাইট লাগ কিছু দেখি না, আহাদ আলী, আহাদ আলী ভাই উনি দিবেন আদমপুর নাকি? আদমপুরের আহাদ আলী ভাই উনি মোল্লা কাজিমউদ্দিনের প্রেমে, আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলামের দোয়ার জন্য জালালি সাহেবের দোয়া চাইয়া, মা বাপের জন্য দোয়া নিজের জন্য দোয়া চাইয়া উনি দিবেন 2000 টাকা, চিল্লে এখন না মারহাবা। আর একজন আর দুইটা লোক লাগে বাবারা, মুর্শিদ ছাড়া উপায় নেই রে বাবা, দয়ার নজরে চাই, কারণ ওলি আল্লাহরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা, কথা কন ঠিক কিনা? ওরে ওলি আল্লাহ নাই রে মরণ নাই রে অভাব ডরার বয়, নাম কি? দেখছেন ভাই গেছি নারায়ণ তাকবীর আলিফ আরিফ তালুকদার, উনি দিবেন 2000 টাকা মারহাবা কন, আল্লাহ কবুল করা মঞ্জুর করা, জীবন গুণা মাফ করো, লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দাও, আসমানি বলা আসমানি টাকা জমি দাবেন করে দাও, শেষ বেলা চাই আর একটা লোক 2000 টাকা, আরেকজন আরেকজন আব্বা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। আবুর নাম কি? ও আদমপুর বড়বাড়ির মোহাম্মদ কুদ্দুস ভাই, উনি দিবেন 2000 টাকা, চিল্লে এখন মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের তামান্না পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা, রসুলের দিদে দেখা কইলে ঠান্ডা করো কন্যা আমিন। শেষ আল্লাহ দেছে না আর বেশি না, 5000 টাকা হইলে হইয়া যায় একজন করি, গাছবাগের নামে 1100 টাকা ফোস্টারের জন্য। আর আমার কাছে জুহেল ভাই আদমপুর উনি দিবেন 2000 টাকা, আচ্ছা সিরাজ ভাই উনি দিবেন আল্লাহ রাসুলের প্রেমে 2000 টাকা মারহাবা কন, বাবা নাই আল্লাহ বাবার জন্য দোয়া, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও, এতগুলো লোক বসে আছে সকলে বলেন না আমিন। এবার নাম কি? ও জুয়েল ভাই, ওনার নামে জুয়েল ভাই 2000 টাকা দিছেন, আর লাগে কত? আর মনে হয় 3000 টাকা না 2000 টাকা লাগতেছে, 1100 করে আব্বা গাউসবাগের নামে, এত লোকের মধ্যে বহু টাকা বহু জায়গা নষ্ট করতেছেন আব্বা, গাউসবাগের নামে 1100 টাকা আব্বা, উনি আসবেন আমি সারি 5 মিনিট, কে আছেন আর আল্লাহর ওয়াস্তে এদিকে এতগুলো লোক বসে আছেন আব্বা, 1100 টাকা দুইটা লোক লাগে আল্লাহর ওয়াস্তে। আচ্ছা আচ্ছা আব্বা আমি তো লাইটের যে মারে আব্বা, এই ফাওয়ারি লাইটের লাইফ হিসেবে কি দেখি না, না নাম কি? মোহাম্মদ আব্দুল মিয়া উনি দিবেন 1100 টাকা, চিল্লে এখন মারহাবা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা, জীবন গুণে মাফ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও, রসুলের দেখাইয়া ওনার কলিজাটা রান্না করা কন্যা আমিন।
ভাগ্যের বারে শেষ। আকাশ ভাই উনি দিবেন আদমপুর নাকি? আকাশ আদমপুর, আদমপুর আকাশ ভাই উনি শেষ বেলায় দিবেন 1100 টাকা কন্যা মার হবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুণ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা আসমানি উঠানো, জমিনি বলা জমিনে দাফন করো। আব্বা আমি আর সামনে যাব না, আপনাদের দোয়া চাই, দয়া চাই। ভাইজান আসলে আমি ইনশাল্লাহ সাইরা দিব। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে কেউ রাগ করবেন না, সামনে আগাইয়া সকল ঠান্ডা মাথা জুজ্জোরে মানে ধৈর্য ধরে বসবেন, কারণ আশিক ভাইয়ের আলোচনাটা ঠান্ডা মাথার আলোচনা। এবং আমার অন্তর দোয়াটা হলো মেন আব্বা, আশিক ভাই যে জায়গাতে আছেন এনার আমি কি দোয়া করবো? বাবা রাগ করেন না, ছটার দোয়া জিকির করেন আব্বা, তোমরা নিয়ে আসো হুজুরকে। শীদের সঙ্গ দিন কাটাইলাম রঙ বঙ্গ, দিন কাটাইলাম রঙ বঙ্গ, এক নামার কি পাওয়াই ডাকি যে তোমারে মাসাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে চলে আসেন সবাই, সামনে বসেন, ভাইজান আসতেছে। ডাকি যে তোমারে মারহাবা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লামা আশিক হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে, আশিক হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রধান অতিথির আগমন, আদমপুরের পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রধান অতিথির আগমন, আল্লামা হাফেজ উলিউল্লাহ আশিক হুজুরের আগমন, আপনাদের পাশে মাহফিল আছে, ওখানে আমি আসবো, 9টা মাইক ধরবো, জাস্ট আমি 11টা ছেড়ে দিব, আপনারা সকলের দাওয়াত যাবেন, বিশেষ করে আশিক হুজুর আসলাম। হ্যাঁ আচ্ছা, ইকবাল মিয়ান, ইকবাল ভাই 1100 টাকা দিবেন, নেহার 500 টাকা দিবেন, আল্লাহ কবুল করো, ইকবাল ভাইকেও কবুল করো, আমার বোন নেহারাকেও কবুল করো, আমিন। বাবা আমার সময় একেবারে শর্ট, কারণ আপনাদের জায়গা যদি ভালো হইতো তলে 10 মিনিটের রাস্তা, কিন্তু কথা বলেন ঠিক কিনা, কিন্তু কথা রাস্তার কারণে আমার লেট হয়ে যাবে, আমি তাদেরকে 9টা ধরার কথা, এই জায়গা এখন বাজে গেছে 9:30, আরে 9:30 বাজে, 10টার আমার 10:20 বাজে যাবে যাইতে যাইতে। তো যাক, আপনাদের দোয়া সকলের দোয়া চাই, হুজুর যেহেতু আসতেছেন হুজুরের জন্য দোয়া আপনারা করবেন, আর হুজুর কাছে আমি দোয়া চাই, আমার জন্য হুজুর
অন্তর থেকে ওনার ছোট ভাই মনে করে অন্তত খাস করে আমার জন্য দোয়া করে। বহু কালিয়াফুরের মুরিদ দেখতেছি যারা আছেন, অনুরোধ থাকবে কেউ উঠবেন না, আপনারা সকলে সুন্দর মতো অন্তত ফাঁকে ফাঁকে বসে যাবেন, আলোচনা শুনেন। 4 তারিখ যেহেতু আপনাদের কৃষ্ণপুর আমি আসতেছি, ওখানে সকলের দাওয়াত থাকবে। জানুয়ারি 7 তারিখ ইনশাল্লাহ আমি আসতেছি আপনাদের সকলের দাওয়াত, ওখানে আলোচনা করবো 2 ঘন্টার মতো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমার হায়াত বরকত দেন, সুস্থ বাবা জানা আল্লাহ ওখানেও আসার ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। আর যারা বাবার এই সময়ের ভিতরে যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে সুর নিয়তের খাতিরে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আর সামনে যাচ্ছি না, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও মাগফিরাহ।